নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো উইন্টার স্পেশাল কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। বছরের অন্য সময় এই রান্নাটা যতটা না টেস্টি লাগে, শীতকালে কিন্তু এই রান্নাটা অপূর্ব খেতে লাগে। রেসিপিটা বানাতে আমাদের লাগছে দেশি কই মাছ 7 পিস, আলু দুটো, একটা ছোট ফুলকপি সামান্য ভাপানো, ধনে পাতা 10 গ্রাম, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন, নুন স্বাদ মতো, হলুদ 2 টিস্পুন, ড্রাই রোস্টেড ধনে জিরে বাটা 1/2 টেবিল স্পুন, আদা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, তেজপাতা 2, সাদা জিরে 1/2 টিস্পুন, সর্ষের তেল 9 টেবিল স্পুন, গরম জল 300 ml। প্রথমেই আমরা আলুটাকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে। এরপর আমরা আলুটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখা হয়ে গেলে 5 থেকে 7 মিনিট আমরা রেখে দেব। এরপর কই মাছগুলোকেও আমরা ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে। মাছগুলো দুটো সাইডই আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। আধ ঘন্টার জন্য আমরা মাছটাকে রেস্ট করতে দেব। একটি ননস্টিক কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল আমরা গরম করে নেব। তেল গরম হয়ে এলে ম্যারিনেট করা আলুগুলোকে আমরা ভালো করে কিছুটা সময় সাঁতলে নেব। আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে আমরা হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা অন্য একটি পাত্রে আলুগুলোকে তুলে নেব। এরপর ওই একই তেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমরা দিয়ে দেব। এর মধ্যে স্বাদ মতো আমরা নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। ফুলকপিটাকে আমরা 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফুলকপিটাকে আমরা অন্য আরেকটা পাত্রে তুলে নেব। এরপর ওই একই কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল আমরা গরম করতে দেব। এরপর মাছগুলোকে আমরা গরম তেলে ভাজতে দিয়ে দেব। মাছগুলোকে ছোট ছোট ব্যাচে আমরা ভেজে নেব। একসাথে অনেকগুলো মাছ ভাজতে গেলে সেগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো 2 পিট 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটে আমরা ভালো করে ভেজে নেব। এখানে বলে রাখি, কই মাছ গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গেই বেঁকে যায়, তাই আমরা তাড়াতাড়ি অন্য পিঠে উল্টে দেব। ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। টেবিলস্পুন সর্ষের তেল আমরা আবার গরম করতে দেব। তেল গরম হয়ে এলে 2 তেজপাতা ও 1/2 টিস্পুন সাদা জিরে আমরা ফোড়ন দেব।
এরপর আমরা 1 টেবিলস্পুন আদা লঙ্কা বাটা, 1/2 টিস্পুন হলুদ, স্বাদমতো নুন, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, ড্রাই রোস্টেড 1/2 টেবিলস্পুন জিরা ধনে বাটা, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো অ্যাড করার পর সামান্য পরিমাণে জল দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। মশলাটাকে আমরা 1 থেকে 2 মিনিট মিডিয়াম হিটে ভালো করে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল ছাড়ছে। তেলটা ছেড়ে দিলে আমরা 300 ml গরম জল এটার মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমরা ঝোলের মধ্যে এবার দিয়ে দেব। হাই হিটে আমরা 6 মিনিট আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দেব ঝোলের মধ্যে। এরপর ফুটন্ত ঝোলে ভেজে রাখা মাছগুলোকে আমরা ছেড়ে দেব। দশ মিনিট আমরা হাই হিটে মাছটাকে ভালো করে রান্না করে নেব। মাছ ও আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য আমরা ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট হাই হিটে ভালো করে রান্না করে নেব। মাছ আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমরা ভাজা করা ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ফুলকপি সহ 2 থেকে 3 মিনিট আমরা মিডিয়াম হিটে ভালো করে রান্না করে নেব। রান্নার একেবারে শেষে আমরা 10 গ্রাম ধনে পাতা অ্যাড করে দেব। ধনে পাতা দেওয়ার পর আমরা 1 থেকে 2 মিনিট শেষবারের মতো মাছটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমাদের উইন্টার স্পেশাল কই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে কিন্তু একদম রেডি। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, সত্যি বলছি অসাধারণ লাগে খেতে।